মেয়ে তো দেখি আসলি, মেয়ের বাড়ির লোক কি বললো? কি ব্যাপার আব্বা, কথা বলছো না যে? তোকে আমি কতবার করে বললো ওই বাড়িতে আমাকে পাঠাস নি, ওরা হচ্ছে খুব বড় লোক, ওরা আমাদের এই বাড়িতে বিয়ে কোনোদিনই দেবে না। তাও তুই আমার কোনো কথা শুনলি নি, জোর করে পাঠালি, আর বাবা আমাকে কুকুরের মতন অপমান করে বাড়ি থেকে বের করে দিল। তোমাকে অপমান করে তাই দিছে? হ্যাঁ বাপ। আব্বা আমি যে কথা শিখে দিছ নু তুমি বলনি? হ্যাঁ বাপ বলেছি, তোকে তো ওরা চিনতেই পারলো না। চিনতে পারিনি তো আব্বা? তাহলে ঠিক আছে, যা করি হোক ওই মেয়েটাকে বাড়ি বউ করে ল্যাস বই। এই বিষয় তুই পাগলামো করিস নি, শোন শোন। এই মমিন, এটা টাকালি বাজার থেকে সবজি লাগে তো। ঠিক আছে বাবু, আনছি। এই ইয়াসিন, তোর মার বলে শরীর খারাপ, এদালে টাকা, যাওয়ার সময় ওষুধ কিনে নিয়ে যাস। ঠিক আছে বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই দাদা, কিছু বলছেন? হ্যাঁ, তো মেন সাহেবের গলায় যে সোনার মালাটা আছে, ওই মালাটা যা করি আমাকে চুরি করে এনে দিতে হবে। আ, মেম সাহেবের গলার মালা আপনাকে কেন চুরি করে এনে দেবো? কারণ আমি সিআইডি, ওই মালার ভেতরে অনেক রহস্য লুকিয়ে আছে। আপনি সিআইডি? হ্যাঁ, ওই মালা এমন ভাবে চুরি করে আসবি কেউ জানে জানতে না পারে। ঠিক আছে স্যার, কেউ জানতে পারবে না। এটা কি আছিনে বাড়ি? হ্যাঁ আমি আছিন, কিছু বলবেন? আমি সিআইডি, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি যে তোর মেন সাহেব যে সোনার মালাটা পরে, সেই সোনার মালাটা চুরি হওয়ার সম্ভাবনা আছে, তাই বলছি ওই মালাটার দিকে খেয়াল রাখিস, আর এই কথাটা জানে তোর কাছ থেকে কেউ না জানে। ঠিক আছে স্যার, কেউ জানবে না। মা, আব্বা, তোমরা তাড়াতাড়ি আসো। এই তুই সকাল বেলা উঠে তো চাইছিস কেন? মা, আমার গলার মালাটা খুঁজে পাচ্ছিনি। পাচ্ছিনি মানে ভালো করে খুঁজে দেখা, মনে হয় বিছানা টিছানা পড়ে আছে। আমি সব জায়গায় দন্ড দন্ড করে খুঁজেছি, কোথাও পাচ্ছিনি। পাচ্ছিনি? এ ইয়াসিন, তুই তো উঠে ঘর ঝাড় দিয়েছি, ওর মারটা কি পেয়েছি? না মালকিন পাইনি, কিন্তু একটা কথা বলবো। কি বলবি বল? দুদিন আগে একটা শ্যাডো অফিসার আমাকে বলেছিল মালাটা চুরি হয়ে যাবে। চুরি হয়ে যাবে তো আমাকে আগে বলিস নি, যা ওই সিআইডি অফিসারকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে বাবু। আপনাদের কাজের লোক কজন আছে? স্যার, তিনজন। আমি সবার সাথে পাঁচজন কথা বলতে চাই, আপনারা সবাই একে একে আসেন। এমে বলো, তুমি সকালবেলা কি খাবার বানাও? সকালবেলা চা বিস্কুট ডিম সিদ্ধ আর লুচি আর ঘুগনি। আর দুপুরে মাছ ভাত আর ডাল। কেন চাটনি বানান না? হ্যাঁ চাটনি বানাই তো। যে মেয়ে চাটনি বানাতে পারে তার কোনো মালের উপর লোভ থাকে না, তুমি এখন আসতে পারো। ইরে মালা তো সঙ্গে করে লেসেছি তো? হ্যাঁ স্যার লেসছি, এই দেখেন। ঠিক আছে, ওদের সামনে যখন মালাটা চাবো তখন তুই বের করে দিবি। স্যার, মালাটা দেওয়ার পরে ওরা আমাকে চোর ভেবে তাড়ি দেবে না তো? তাড়ি দেবে তো কি হয়েছে, আমি তোকে চাকরি দেব, এর থেকে ডবল বেতন। সত্যি স্যার সত্যি, দেবেন তো? হ্যাঁ হ্যাঁ দেব, এখন চ। এই ভালোই ভালোই বলছি, মালাটা জেল দিয়েছি ম্যাডামকে দিয়ে দে। কি হলো, কথা কানে গেল না? ঠিক আছে স্যার দিছি। সামান্য কিছু টাকা লেগি তো আমার মেয়ের মালা চুরি করেছি, বের আমার বাড়িতে কি ছোট লোকের বাচ্চা কোথাকার? থামেন থামেন, ওকে আর কিছু বলবেন না, গরিব মানুষ, হয়তো পেটের দুঃখে চুরি করেছে। এই তুই যা, খবর তো এরকম কাজ আর কোনোদিন করবি নি। চোর ধরে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এতে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি তো আমার কর্তব্য পালন করেছি। স্যার আপনাকে একটা কথা বলবো। আপনি আমাকে স্যার বলে লজ্জা দিবেন না, আমি তো আপনার ছেলের বয়সে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো বাপ, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আব্বা মা আর আমি। কেন, তুমি বিয়ে করনি? বিয়ে করবো করবো ভাবছি, কিন্তু সেরকম পছন্দ মতন মেয়ে পাচ্ছি না। একটা কথা বলবো বাপ, কিছু মনে করবে না তো? না না কিছু মনে করবো না, কি বলবেন বলেন। তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে করতে তাহলে আমি খুব খুশি হতাম। আব্বা কি যে বলে, আমি এখন বিয়ে করব নাকি? বাদ দাও পাগলের কথা, বাপ তুমি বলো। সত্যি কথা বলতে কি, আপনার মেয়েকে আমার খুবই পছন্দ, আমি রাজি। তাহলে তো হয়েই গেল, আমি অল্প দিনের মধ্যে তোমাদের চার হাত এক জায়গায় করে দিতে চাই। ঠিক আছে, আপনারা যদি ভালো মনে করবেন সেটাই করেন, আমি এখন আসছি। ওগো ওষুধটা খেয়ে নাও, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবা। আমি ওষুধ খেয়ে সুস্থ হব না রে, আগে তুই শালা জামাইকে সরা, আমি এমনি এমনি সুস্থ হয়ে যাব। ওগো তুমি একটু শান্ত হও, এক সপ্তাহ বাদই তো জামাই চাকরি চলে যাবে, তখন সব ঠিক হয়ে যাবে। আমি কিছুই বুঝতে পারছি না, ও চাকরি করে কি করে না, আজ এক বছর হয়ে গেল বাড়িতে বসে আছে, শুধু রাস্তায় খায় আর ঘুমায়। তুমি একটু ধৈর্য ধরো, আর এক সপ্তাহে তো। এইভাবে কত সপ্তাহ পার হয়ে গেল, তাও আর চাকরি যাওয়া হলো না। এবার মনে হয় যাবে। ওসব কথা বাদ দে, আমার যেসব টাকাগুলো ধার লিছে সেসব টাকাগুলো দিতে বল, আমি কালকে কলকাতায় ডাক্তার দেখাতে যাব। ঠিক আছে বলবো। আব্বা তাড়াতাড়ি চলেন, আমি রেডি হয়ে গেছি। কি ব্যাপার, তুমি আমাদের সাথে কলকাতায় যাবে নাকি? আপনার অসুখ হয়েছে, আমি এবারে জামাই না গেলে হয়? বিশাল দায়িত্ব তোমার, যাবা তো বলছো, তুমি আমার সাথে যেসব টাকাগুলো ধার লিছো সেই টাকাগুলো সঙ্গে লিছো তো? আব্বা এখনো পেমেন্ট পাইনি। দূর পেমেন্ট, আমি এক বছর ধরে দেখছি তুমি আজকাল আজকাল করে ঘুরাইছো, যে সরকার তোমাকে পেমেন্ট দেবে সেই সরকারের কি এখন টাকা ছাপানো হয়নি নাকি? ওগো ওসব কথা বাদ দাও তো, বেলা হয়ে গেল, চলো তাড়াতাড়ি। আব্বা আপনি এখানে একটু দাঁড়ান, বাস আসতে দেরি হবে। এই চিড়ে ভাজা ললি লজেন্স। কিরে বিশু, তোর সাথে অনেকদিন পরে দেখা, কেমন আছিস বল? হ্যাঁ ভাই খুব ভালো আছি। ঠিক আছে তুই থাক, আমাকে মাল বেচতে হবে। চিড়ে ভাজা আছে ভাই, চিড়ে ভাজা লাগলে বলো চিড়ে ভাজা। এই তুমি বললে সিআইডি অফিসার, তাহলে এই সামান্য হকারি এসে তোমার গায়ে হাত দিয়ে আর কি মারলো কেন তাই বলো? আব্বা বিয়ের আগে তো আমি এখানে পোস্টিং এ ছিল, তাই এই হকারের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তোমাদের বিশাল বন্ধুত্ব। এই ওই তো শালা বিশু না? হ্যাঁ রে শালা নায়ক সেজে দাঁড়িয়ে আছে। সো আইস পেয়েছি বিশালা টাকা দে। ও মাগো মাগো ভাই ফেললু গো, কিছু তো এত বাদ গো। এই থামো থামো, তোমরা কে বিনা দোষে মারছো কেনে? বিনা দোষে মারবো কেনে, এই শালা আমার সাথে লজেন লিছে, 3000 টাকা পাবো। এই শালা তুই শিগগিরই টাকা ফেল, নালে তোকে মেরেই ফেলবো। এই থামো থামো, ওকে আর মারতে হবে না, টাকা আমি দিছি। ও গো লজেনের টাকা পাবে মানে? আর সে কথা বলো না, বাচ্চা আসামে ধরলে কি হকারি সেটি ওর সাথে লজেন ধার লিছুনু, এইসব টাকা গুনি সিআইডি অফিস থেকে দেওয়ার কথা, তারা দেয়নি, আমাকে ধরে পিটি দিল। ওগো তুমি আবার কোথায় যাচ্ছো, ডাক্তার দেখার যাবা না? না রে আমার রোগ ভালো হয়ে গেছে, ও তো ইশাল জামাইকে ডাক্তারখানায় নিয়ে যাও। ওগো মায়ের সঙ্গে জামাইয়ের প্রচুর জ্বর এসছে, তুমি একটু ওষুধ লেশে দাও না। জ্বর কেনে, ওর যদি ক্যান্সার হয় তাও আমি ওর পেছনে একটাও খরচ করবো না, আজ আমি এক বছর ধরে বুঝে উঠতে পারো না আসলে ও কি করে। আব্বা তোমার জামাই যে কি কাজ করে দেখবা, দেখলে আমার সাথে আসো।
লজেন মসমসি চিড়ি ভাজা। এই শালা চলি ওঠ, বল তুই কি কাজ করিস। কিরে তুই এখন চুপ করে আছিস যে, বল শিগগিরই নাহলে তোকে আজ মেরেই ফেলবো। বলছি আপা, বলছি আমি সিআইডি না। তাহলে তুই কে? আমি বাঁচে বাঁচে লজেন বিক্রি করি বেড়াই, আমি হনু হকারি।